দিয়েছে পারমিশন টাকা তোলার আমরা বলতেছি এই ধর 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 এই ধর সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারো আমি হাজির হয়ে গেলাম আপনাদেরকে এবারে নিয়ে এসেছি ডেমরা স্টাফ কোয়ার্টার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আপনারা জানেন অত্যন্ত ঘন বসতিপূর্ণ কিংবা চলাচলের জন্য রানিং একটা জায়গা এখান থেকে প্রতিনিয়ত প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে পিকআপ ভ্যান থেকে এক শ্রেণীর মানুষ সিটি কর্পোরেশনের নাম করে প্রতিদিন তোলে চাঁদা তাদেরকে এরকম একটি স্লিপ ধরিয়ে দেওয়া হয় দর্শক এরকম স্লিপ ধরিয়ে ধরিয়ে প্রতিনিয়ত এখান থেকে টাকা তোলা হয় আমরা প্রতিবাদ করেছিলাম আমরা প্রথমে এসে দেখার চেষ্টা করেছিলাম যে তারা কিভাবে তা চাঁদা নেয় আমরা নিজেরা দেখেছি চলুন এবার আপনাদেরকে সরাসরি দেখাই কিশোর সিটি কর্পোরেশন আপনাকে কে দিয়েছে পারমিশন টাকা তোলার বলেন কে দিয়েছে এতে আসেন আমার সাথে আসেন স্লিপ দেন স্লিপ দেন স্লিপ দেন হ্যাঁ কি আপনার সাথে কে কে আছে আর কজন দুইজন কটা কাউট থেকে টাকা দেখে কটা কাউটছে কটা স্লিপ আরো দেখে আরো দেখে আরো দেখে স্লিপ দেখে আপনিও কি এই দলের জি না আমরা দর্শক মন্ডলী আমরা ধাওয়া দিয়ে চেষ্টা করছিলাম এদেরকে ধরার কিন্তু ধরতে পারিনি দেখেন এখানেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নামে চাঁদা আদায় করছে মানে এমন কোনো জায়গা নাই এমন কোনো পয়েন্ট নাই ঢাকা শহরের যেখানে এরা চাঁদাবাজি করছে না প্রত্যেক মোড়ে মোড়ে আমরা এখন যে জায়গাটা আছি ভাই জায়গাটার নাম কি হ্যাঁ স্টাফ কোয়ার্টার স্টাফ কোয়ার্টার আপনি দেখেন রাস্তার মধ্যে যত পিকআপ যাচ্ছে ট্রাক যাচ্ছে সবগুলো থেকে এভাবে টাকা তোলা হচ্ছে আমাদের দেখে তারা পালিয়ে যাচ্ছিল আমরা ধাওয়া দিছি আমরা ধরতে পারি নাই আমরা চেষ্টা করেছিলাম ধরার ওকে পাওয়া যায় নাই না চলে গেছে দর্শক মণ্ডলী তারা পালিয়ে গেছে আমি অনেক চেষ্টা করেও তাদেরকে ধরতে পারি নাই কিন্তু তারা তাদের পোশাকটি রেখে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা সিটি কর্পোরেশনের লোগো আছে এই পোশাক পরে তারা নিয়মিত করে চাঁদাবাজি আমাদের কলেজ স্টাফ কোয়ার্টার ডেমরা ইডেল কলেজ প্রতিনিয়ত এখানে চাঁদাবাজি হয় প্রত্যেকটা পিকআপ থেকে তারা কি একটি নীল কাগজ বের করে অনেক টাকা উপার্জন করে তো আমরা চাচ্ছি যে এটা খুব সংকটে আমরা খুব তাড়াতাড়ি এইসবের একটা ব্যবস্থা নিতে চাই আচ্ছা তোমরা তো এখানে নিয়মিত ক্লাস করো তোমার তো চোখের সামনে টাকা নেই জি আমার চোখের সামনে টাকা নেই টাকা প্রতিদিন নেই প্রতিদিন পুলিশ দেখলে দৌড় দেয় আবার পুলিশ দেখলে আবার তোলে টাকা উড়াই যাচ্ছে এবারে এক লোকের টাকা চাইছে পিকআপের ভিতরে টাকা না দেয় না দেখে দেখছি তারে দৌড়া নামায়া মাইট দূরে করতেছে আমরা আবার দাঁড়ায় দেখছি তো আমরা বললাম যে সিটি কর্পোরেশনের কি রাস্তাঘাটে এই ধরনের দান্দাবাজি করে নাকি সকালবেলা আমরা যখন অফিসে যাই না তখন দেখি প্রায় প্রায় পিকআপ গাড়ি থামা থামা এই মাঝখানে রোডের মাঝখানে থামায় হাপর গাড়ি না দিলে বেড়া করে গাড়ি ধরে মারতে চায় এটা হচ্ছে সেই পয়েন্ট এই পয়েন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা প্রত্যেকটা গাড়ি থেকে এভাবে স্লিপ দিয়ে টাকা তোলে আমি দর্শক চেষ্টা করেছিলাম তাদেরকে হাতে নাতে ধরার তারা পালিয়ে গেছে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সাবধানে থাকবেন যারা পিকআপ চালান ট্রাক চালান তারা এভাবে স্লিপ দেখলেই টাকা দিবেন না প্রতিবাদ করবেন সিটি কর্পোরেশন বলছে মেয়র সাহেব বারবার বলছে সিটি কর্পোরেশন কোনো চাঁদাবাজি করে না কারো কাছ থেকে কোনো টাকা নেয় না আমি সাবধান হলেই এই চাঁদাবাজি পুরোপুরি দূর করা সম্ভব আলী আজগর ইমন এটিএন বাংলা ডেমরা ঢাকা